হ্যালো এভরিওয়ান, তো নিউৎপল ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। তো আমার অনেক দিন পর আবার, অনেক দিন না প্রায় এক সপ্তাহ পর আবার আমার ভিডিও স্টার্ট করতেছি। তো তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিকার চা নিয়ে নিচ্ছি এখানে। তো আমি আজকে চাটাও খাচ্ছি অনেক দিন পর, কারণ চা তেমন একটা খাওয়া হয় না। তো দুধ চা তো একদমই ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এটা চার মধ্যে একটু লেবু পাতা দিয়ে দিয়েছি, এই যে লেবু পাতা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে লেবু পাতা দিয়ে নাকি চা অনেক ভালো লাগে, তাই একটু ট্রাই করতেছি। তো পাতাটা আনা হয়েছিল, আপনারা আপনাদেরকে শেয়ার করছিলাম ব্লগটা, ওই যে একটা মামির বাসায় গেছিলাম সিলেটের, তো ওখান থেকে আনা হয়েছিল, একদম শুকিয়ে গেছে এখনো, মানে কাঁচা থাকতে যেরকম একটা আর কি থাকে সুগন্ধ ওরকম নাই। তাও একটু দিয়ে ট্রাই করতেছি কেমন লাগে খেতে, তো এটাই আর কি। তো ও ব্লগটা আছে কি না আসলে সত্যি করে জানি না, ব্লগটা আমার তো অনেক ব্লগই আমি ডিলিট করতে হয়েছে কারণ ও কপিরাইটের কারণে। তো এখন আমি চাটা খেয়ে নিব, নাস্তা করে নিয়েছি। তো আসলে এমনি আর কি পাতাগুলো দিছি তেমন একটা সুগন্ধ নাই, ওই যে বলছি না ওই ইয়েতে ওই শুকনো হয়ে গেছে অনেক দিন আগের এগুলো। তো ডেকসিটা আমি আসলে এমনি পানি গরম করি যে ওই ডেকসিতে একটু পানি ছিল ওখানে আর কি চাটা করে ফেলছি, তাই ডেকসিটা এরকম দেখতেছে, নাহলে আমার সার ডেকসি আলাদা আছে ওটা তার করলাম না। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমরা ঘুরতে গেছিলাম, অনেক কিছু শেয়ার করা হয়নি, এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন বন্ধুরা। তো আমি আগে নাস্তা করে নিয়েছি তাই আর কি এখন শুধু কালি চাটা খাবো, নাস্তা করছি হচ্ছে আর কি ওই যে ইয়ে করছি যে মুড়ি, মুড়ি দিয়ে দুপুরে সবজি রান্না করছি, আজকে বৃহস্পতিবার না, তো সবজি দিয়ে মুড়ি দিয়ে আর কি নাস্তাটা করে নিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে সবজি দিয়ে মুড়ি খেতে, মানে কোনো বাজি জাতীয় কিছু দিয়ে। তো ওই আর কি খেয়ে নিয়েছি, তো আজকে বৃহস্পতিবার তাই আর কি অন্য কিছু খেলাম না। তো দেখতে থাকুন, চাটা কিন্তু দারুণ লাগতেছে, অনেকদিন পর কাটছি। তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা, লাইক দিয়ে দিবেন বন্ধুরা একটা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা মাছ, সেটা হচ্ছে আমাদের আর কি আমাদের গ্রামের বাসায় বলি যে এটাকে মূল্যা মাছ, আর এমনিতে অনেকে মকা মাছ বলে, অনেকে মলা মাছ বলে, তো যে যাই বলুক। তো মাছটা খুব সুস্বাদু, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আবার অন্য মাছের অন্য মাছও আছে, এগুলো কী মাছ জানি না, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো কেটে নিব আমি, এখানে আরও আছে কিসের মধ্যে, তো এখন আপাতত এগুলো কাটবো কেটে আর কি রান্না হবে আজকে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে। তো আপনাদের সাথে আবার পরে দেখা হবে, এগুলো আমি পরিষ্কার করে নেই। তো বন্ধুরা আসলাম এখন রেস্টুরেন্টে একটু নাস্তা করার জন্য, তো সবাই মিলে আমরা নাস্তা করতেছি, চলা আসছে এখন। উনি তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে এই স্যান্ডউইচ, এই যে কেমন হয়েছে, কেমন লাগতেছে, না ওরা উঠতেছে না।
বন্ধুরা এর আগে আমি ভিডিওটা শুরু করছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে আর কি আমি চা খেতে খেতে ভিডিওটা স্টার্ট করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আর কি আসলাম ওই এটা হচ্ছে আর কি ঈদের দিন রাতে আর কি সন্ধ্যা রাত না সন্ধ্যা টাইম আর কি নাস্তা করতেছিলাম আমরা তো এই ভিডিওটার আর কি এই ব্লগটার আগের ব্লগটা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমরা আসলে সাগরে আর কি সাগর পাড়ে অনেক ঘোরাঘুরি করছি আর এমনকি পানিতেও নেমে গেছিলাম সাগরে আনন্দ হয়েছিল তখন আর কি শেয়ার করছিলাম তো বড় হয়ে যাবে ব্লগটা তাই আপনারাও দেখতে বোর হবেন তাই এটা আলাদা করে একটা ভিডিও করছিলাম তো আমরা আর কি হাঁটতে হাঁটতে ওই দিন ঘোরার জন্য যেহেতু বের হয়েছি তখন আর কি ঘুরতে গেছি তো আমার বর বলছিল এখানে একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে ওখানে নাস্তাগুলো নাকি অনেক ভালো তো রেস্টুরেন্ট তো ওই ওটাতে আর কি যেতে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি রেস্টুরেন্ট বন্ধ তারপর কি করছি আবার আরেকটা আরেকটাতে যেতে চাইছে ওটাও বন্ধ তো যেহেতু ঈদের দিন সবারই আসলে ইয়ে থাকে বন্ধ থাকে তাই খুঁজতে খুঁজতে একটা আর কি পাওয়া গেছে আর কি তো ওটাতে গেছি আর কি না পাইল না খাওয়ার চাইতে আর কি যেখানে পাইছি সেখানে খেতে বসে গেছি নাস্তাটা করার জন্য বসে গেছি তো ওখানে নাস্তা আছে শুধু আর কি স্যান্ডউইচ আর বার্গার তো আর আইসক্রিম ছিল তো আমরা এগুলোই নিছি আর কি এত পরিশ্রম হয়েছিল ওদিন সাগর পাড়ে হাঁটা তো বুঝতে পাচ্ছেন আমরা সবাই অনেক ক্ষুধার্ত যখন আর কি সামনে যেটা পাই সেটাই খাওয়ার ইচ্ছে আর কি তো
যখন মানুষ ক্ষুধার্ত তাকে যেটা হয় আর কি বুঝতে পারছেন তো আর কি ওখানে স্যান্ডউইচ ছিল এটাই নাস্তা করে ফেলতেছি আমরা তো আমরা পাঁচজন ছিলাম না ছয়জন ওইদিকে সুমন দাদাকে তো দেখছেন আমার দেওর আর এদিকে আরেকটা দাদা আর হচ্ছে দিদি আর দাদাকে দেখতে পাইছেন তো আমরা ছজন মিলে আর কি তো ওই দিন বৃষ্টি ছিল আসলে বের হওয়ার তেমন একটা প্ল্যান ছিল না হঠাৎ করে বেরিয়ে গেছিলাম বৃষ্টির পরে তো আমার বর বলে বাসায় আর কতক্ষণ বসে থাকবো চলো একটু ঘুরে আসি তো এভাবে যাওয়া আর কি এই যে সন্ধ্যা ছটার দিকে বের হয়েছিলাম তো এই আর কি তো প্রায় বিকেল হয়ে গেছিলো তো এরপরে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিলো আমরা আবার নাস্তা করার পর আবার একটা মার্কেটে গেছি আবার হেঁটে হেঁটে তো আর কি ঘোরা একদম মনের মতন করে ঘোরা হয়েছিল তো আর কি তো একটু ভিডিও করে ফ্রেমও আর কি স্মৃতি হয়ে থাকবে আমরা একসাথে আর কি ঘুরে বেড়াইছিলাম আনন্দ করছি এটাই আর এখন আইসক্রিম খাওয়া চলতেছে আইসক্রিমটা খুব আর মানে একদম এটা একটা আর কি রেস্টুরেন্টটা এত যে মানে উন্নত মানের তাও না তারপরও পরিবেশনটা খুব ভালো ছিল এটাই আর কি তো দেখতেই পাচ্ছেন আইসক্রিম আইসক্রিম সাজিয়ে দিয়েছে তো এটাই আর কি ও ফ্রেঞ্চ ফ্রাই ছিল সাথে তো সবার আসলে সবাই খুব তাড়াতাড়ি খাওয়া শেষ আমার একটু দেরি হচ্ছে কারণ হচ্ছে আমার দাঁতে ব্যথা আর ব্যথার জন্য আসলে আমি খেতেও দেরি হচ্ছে এটা আর তো সবার তো সবার শেষে আমার খাওয়া শেষ হলো আর কি এটা তো আর মেয়েদের খাওয়া তো বুঝতে পারছেন একটু লেটে হয় প্রায় সময় তো বন্ধুরা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ওরা আইসক্রিম খাচ্ছে আমি এদিকে এখনও স্যান্ডউইচ শেষ করতে পারিনি এটা আর কি তো ওইদিকে সুমন দাদা তো আচ্ছা কানে হেডফোন লাগিয়ে রাখছে আর কি তো না ব্লুটুথটা দিছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ও আচ্ছা আরেকটা কথা আমি ওই যে মাছ আপনাদেরকে দেখিয়েছি প্রথমে কিন্তু রান্না করাটা দেখাতে পারলাম না কারণ এর পরের দিন রান্না আর ছোটো মাছ বুঝতে পারতেছেন কাট করতে করতে না আমার আমি ক্লান্ত হয়ে গেছি মানে কি ছোটো ছিল বেশ ছোটো ছিল মাছগুলো তো আর কি পরে আর দেখানোর এনার্জিটা ছিল না তো রান্না করে আর কি রান্নাও খুব ভালো হয়েছিল আর ছোটো মাছ আর কি বুঝতে পারছেন যেভাবে রান্না করে ওভাবে করছে আর কি টমেটো কাঁচামরিচ দিয়ে একদম ইয়ে করে এই যে আইসক্রিমটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে করে হানি দিয়েছে ডেকোরেশন করছে আর কি তো এদিকে দিদিকে দেখা যাচ্ছে দিদিও আইসক্রিম খাচ্ছে তো অনেক আনন্দ হয়েছিল ওই দিন আসলে খুব আনন্দ হয়েছিল হঠাৎ করে মনে করছিলাম যে তো বাসায় বসে বসে দিনটা কাটাতে হবে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে বৃষ্টি হবে তারপরে সাহস করে বের হয়ে গেছিলাম আর কি অনেক মেঘ ছিল আসলে ছাতা নিয়ে বের হয়েছিলাম আবার তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ওকে বন্ধুরা দেখতে থাকুন মানে পুরা কাঁঠালটাই ভালো করে ধুয়ে তারপরে কুশ ছাড়া যেগুলা থাকে না ওগুলো তো ফেলাই দেয় আমরা একটু সুন্দর করে দিচ্ছে পরিবেশনটা ভালো ছিল সুন্দর তো অনেক ঠান্ডা
Kita harus bina.